আপনি অশ্লীলতা নিয়ে আসছেন সিনেমায়, আপনি অশ্লীল দৃশ্য অভিনয় করেছেন, এটা হলো আমাদের এফডিসি পাড়ার অভিযোগ। যাদের নামে মামলা হয়েছে তারা কিন্তু এখন স্টার। যে আপনি যখন সিনেমা আসেন 95-এর পর থেকে সিনেমায় যুক্ত হলেন, 2000, 2001, 2003, তখন একটি আপনার বিরুদ্ধে একটি অভিযোগ বলেন যে আপনি অশ্লীলতা নিয়ে আসছেন সিনেমায়, আপনি অশ্লীল দৃশ্য অভিনয় করেছেন, এটি নিয়ে আপনার ব্যাখ্যাটা কি? এটা হলো আমাদের এফডিসি পাড়ার অভিযোগ, এটা আমার বিপক্ষ যারা তাদের অভিযোগ। কিন্তু মূলত যাদের নামে অভিযুক্ত, যারা যাদের নামে মামলা হয়েছে তারা কিন্তু এখন স্টার। যাদের নামে মামলা হয়েছে তারা সরাসরি আদালতে গিয়ে হাজির হয়েছে, আমি কিন্তু আদালতে যাইনি। তার মানে অভিযোগটা এখন কার দিকে? মানে তারা অভিযুক্ত, আমি অভিযুক্ত না, কিন্তু আমাকে অভিযুক্ত বানানো হলো। কারণ হলো আমি তখন যে টাইমটা ব্যস্ত সময়টা বলতেছেন, আমার হাতে যত ছবি, ইন্ডাস্ট্রির সব হিরোর হাতে তত ছবি ছিল না। আমার হাতে যতগুলো ছবি ছিল ইন্ডাস্ট্রির, ততগুলো হিরোর কাছে ছবি ছিল না। ইন্ডাস্ট্রি আরও 10টা হিরো ছিল, তখন তাদের কাছে এত ছবি ছিল না। আমার একা যার হাতে ছবি, এর কারণ কি ছিল? এর কারণ ছিল আমি ডেডিকেটেড, আমি কাজ করি, আমি সময় নষ্ট করি না। এবং আমার শুটিং, আমাকে যদি 20 দিন আমার শিডিউল নেওয়া হতো, আমি 15 দিনে সেই ছবিটির কাজ শেষ করে দিতাম। তারা একজন প্রযোজকের 5 দিন সময় বেঁচে যায়, সে 5 দিনে তার মিনিমাম 10 থেকে 20 লক্ষ টাকা তার বেঁচে যায়। এই যে প্রযোজক বিক্রি করার আগেই যে উনি লাভটা করতেন 20 লক্ষ টাকা, সে জায়গা থেকে আমার ছবি সংখ্যা বাড়তো। এটাই হলো আমার জন্য কাল, এটাই হলো অন্যান্য আর্টিস্ট যারা ছিল, অন্যান্য পরিচালক প্রযোজক যারা ছিল, অভিযোগটা আমার উপরে নিয়ে আসে। কিন্তু দেখেন, আমার ছবি অভিযুক্ত কোনো ছবি নাই। না, কিছু সিনেমা তো আপনি নিজে অশ্লীলতা সিনেমা করেছেন কি না? না 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 না, আমার এই জায়গাটাই আমি বলি, অশ্লীল কোনো সিনেমা কি সেন্সার পায়? ছবিগুলোতে সেন্সার হয়, তো সেন্সার আমি যে অভিনয় করেছি এটা তো একটা মানে কাহিনীকার কাহিনী লিখেছে, সেটার উপর আমরা অভিনয় করেছি। কাহিনীর মধ্যে তো কখনো সে অশ্লীল লেখে নেই এবং ওইটা আমরা অভিনয় দৃশ্য করিনি, ধারণ করিনি। এটা তো সেন্সার গিয়েছে, সেন্সার হয়েছে, তারপরে অশ্লীল যে দৃশ্যটা লাগানো হয় সেটা তো আমরা না, সেটা আমার ছবিতে কাটপিস হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু নামটা থাকতো আমার, ওই ছবিটা তো আমার, ওই হিরো আমি, ওই নামটা আমার, ওই জন্য অভিযোগটা আসতো আমার উপরে। কিন্তু আমি তো না ওই দৃশ্যে, আমার ছবিতে যুক্ত করা হতো, যেটা আমিও জানতাম না। এটা সেন্সারের পরে হতো, বাংলাদেশ ঢাকার বাইরে যে সিনেমা হলগুলোতে সেগুলোতে দেওয়া হতো। এবং কিছু আর্টিস্ট যারা ছিল এটা পুশিং করে সাংবাদিককে বলে বলে এই জিনিসটাকে ফোকাস করাতো, কারণ আমার হাতে ছবি বেশি, তাদের হাতে ছবি কম। আমি শুটিং করি, তারা বসে থাকে, প্রযোজকরা পরিচালকরা বলে ও 15 দিনে ছবি শেষ করে, তোমাদের 1 মাস কেন লাগে? এই যে ব্যাপারগুলো, এই জায়গা থেকে জেলাসটা কাজ হতো। আমি কখনো আদালতে যাইনি এই অভিযুক্ত হয়ে। অন্যান্য হিরো যারা এখন স্টার, আমি কিন্তু বারবার বলেন নাম না, আমি নাম মেনশন করতে চাই না, যারা স্টার তাদের অভিযুক্ত, তারা কিন্তু আদালত পর্যন্ত, ছবিও কিন্তু আদালত পর্যন্ত গিয়েছে। এটা আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আদালতে কোন ছবিগুলো গিয়েছে, তাহলে আপনি খুঁজে পেয়ে যাবেন যে কোন ছবিগুলো অভিযুক্ত আদালতে গিয়েছে। ব্যাস, এই আর কিছু বলেন। কারণ আমি আরেকটা জিনিস আমি সবসময়ই করতাম, আমি যে আমার ছবিতে, যারা আমার ছবিতে কাটপিসটা জুড়ে দিত তারা কারা, তো আমি ফাইন্ড আউট করে দেখেছি তারা আমাদের চলচ্চিত্রের লোক। এখন আমি আমার ওই চলচ্চিত্রের লোকের উপরে আমি একটা নোটিশ দিব বা একটা আইনি মামলায় যাব, সে জায়গায় আমার ভাই 2 দিন পরে সেটা মিচুল হবে, তার সাথে আমার সকালে দেখা হবে, আমাকে কাজ করতে হবে, তো ভাই এটা বন্ধ করেন। আমি ওই হিসাবে মানে আমাকে আমার বাবা এবং আমার ফ্যামিলি আমাকে শিখিয়েছে নিজেকে হার্ট করার জন্য না, সবসময় যেন লিবারেল থাকে। আমি সবসময় সাধারণভাবে একটা সাধারণ মানুষ যেভাবে চলে আমি ঠিক ওইটাই থাকার চেষ্টা করি। কখনো নিজেকে মানে এমন জায়গায় নিতে চাই না যে সাধারণ মানুষ আমার কাছে আসবে না।